ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পেঁয়াজের অনেক উপকারিতা। পেঁয়াজ এমন একটি মশলা যা প্রায় সবাই পরিচিত এর সঙ্গে। পেঁয়াজ যেমন আমাদের শরীরের জন্য উপকারী, তেমনি চুলের জন্যও খুব উপকারী। পেঁয়াজ চুলের কী কী উপকার করে এই নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছি। আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা ভালো। আপনাদের সুবিধা অর্থে নিচে লিঙ্ক দিয়ে দেবো, ক্লিক করে দেখে নেবেন। আজ এই ভিডিওতে আলোচনা করব পেঁয়াজ চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন। চুলের যত্নে পেঁয়াজ কীভাবে ব্যবহার করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। এবার ভিডিওটি শুরু করা যাক। আপনার যদি খুশকির সমস্যা থাকে তাহলে 4 টেবিল চামচ পেঁয়াজের রস এবং 3 টেবিল চামচ ঘৃত কুমারীর রস বা অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। এতে আপনার খুশকির সমস্যা খুব দ্রুত দূর হবে। আপনার যদি প্রচুর মাত্রায় চুল পড়ে তাহলে আপনি চুলের গোড়ায় পেঁয়াজের রস ভালো করে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। আপনি যদি চান পেঁয়াজের রসে আপনার পছন্দ মতো তেল মেশাতে পারেন, এতে পেঁয়াজের যে বাজে গন্ধটা সেটা একটু কম হয়ে যাবে, এতে উপকারও পাবেন। তেল আমাদের চুলের জন্য ভালো আর পেঁয়াজের রস তো অবশ্যই ভালো। এই দুটো যদি একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন তাহলে উপকার পাবেন। এইভাবে যদি লাগান চুল ওঠার প্রবণতা ধীরে ধীরে কমবে। আপনি যদি শুধু পেঁয়াজের রস লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি চুলের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। সপ্তাহে যদি 2 থেকে 3 দিন পেঁয়াজের রস লাগান তাহলে দেখবেন চুলের বিভিন্ন সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। এখানেই ভিডিওটি শেষ করছি। আবার অন্য একটি ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।